তো হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্যই যাদের ফেসবুকে অনেক দিন ধরে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে না। তো ভিউয়ার্স, আপনারা ফার্স্ট যেটা করবেন সেটা হলো আপনার ফেসবুকটিকে ওপেন করবেন। ওপেন করার পরে ফ্রেন্ডস যে অপশান আছে ওখানে যাবেন। যাওয়ার পরে দেখবেন রিকোয়েস্ট অপশান যে আছে ওখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন নো নিউ রিকোয়েস্ট, এই কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসেনি। এই সমস্যাটি সমাধান করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি ফেসবুক থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনার প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পরে উপরে যে সার্চ অপশান আছে ওখানে যাবেন। ওখানে যাওয়ার পরে সার্চ করবেন ফেসবুক। ফেসবুকে যদি কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেবেন। অনেক সময় আপডেট না থাকার কারণে এই সমস্যাটি হয়ে থাকে। তারপরে আপনি যেটা করবেন, আপনি আবার পুনরায় ওই জায়গায় যাবেন। এখানে আসার পরে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকে সোজা বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে ডান দিকে যে আপনার লোগো চিহ্ন আছে ওখানে ক্লিক করে নিচের দিকে যাবেন। হেল্প অ্যান্ড সাপোর্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যে দেখবেন রিপোর্ট এ প্রবলেম অপশান আছে ওখানে ক্লিক করে নিচে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, যতক্ষণ না এটা আসছে ততক্ষণে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে আপনি যেটা করবেন ইনক্লুড ইন রিপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেটা সমস্যা ফ্রেন্ড রিকোয়েস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন এই সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবেন। আমার আপলোড করা হয়ে গেছে। এখন দেখুন উপরে যেটা আপনাকে লিখতে হবে সেটা হলো, আমি অলরেডি এটাকে টাইপিং করে রেখেছি, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে নিতে পারেন। এটাকে কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে ডান দিকে দেখবেন উপরে যে সেন্ডস অপশনটি আছে ওখানে ক্লিক করে সেন্ড করে দিয়ে দেবেন। রিপোর্ট সেন্ড হওয়ার পর 24 ঘন্টার মধ্যে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।